Hey everyone, very very good morning and welcome back to our channel. আপনারা সবাই কেমন আছেন? Definitely খুব ভালো আছেন। আর আজকে একটা সকাল থেকে দেখছি একটা মেঘাচ্ছন্ন আকাশ আর লুকসটা এত সুন্দর, মানে প্রকৃতির সৌন্দর্যটা যাকে বলে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে না শেয়ার হচ্ছিল না, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো বাইরের ফুটেজটা আমার কিচেন থেকে, আমার রান্নাঘর থেকে কেমন লাগে সেটাই একটু দেখাচ্ছি। অপূর্ব লাগে আমার, না এত ভালো লাগে থেকে থেকে, মানে আকাশ দেখতে, বাইরের পরিবেশটা দেখতে। যাই হোক, আজকে আমি এখানে একটা বানাচ্ছি মিক্সড ভেজিটেবল। সব ভেজিটেবলগুলো নিয়ে নিয়েছি, টাটা আছে, থোর, কুমড়ো, মিষ্টি আলু, এগুলো আছে। আর আজকে প্রদীপটা দিয়ে গেছে শোল মাছ, যদি আমার খুব একটা ভালো লাগে না, বাট তবুও শোল মাছ। তো রান্নাগুলো এবারে স্টার্ট করবো। তো মিক্সড ভেজিটেবলটা বানানোর জন্য আমি পাঁচফোড়ন নেবো, তেজপাতা নেবো, ওটা পাঁচফোড়ন তেজপাতা ফোড়ন দেবো, তারপরে সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একটু ফ্রাই হয়ে গেলে হলুদ, নুন, লঙ্কা আর চিনিটা নিজের টেস্ট অনুযায়ী দেবেন, কারণ যেহেতু আমি মিষ্টি আলু এখানে অ্যাড করছি, তো চিনিটা টেস্ট অনুযায়ী। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আদা কুচি, আদা কুচি বা আদা বাটা অ্যাড করবো ডেফিনেটলি। আর আমি এখানে পাঁচফোড়নের সঙ্গে জিরেটা কিন্তু আলাদা করে দিয়েছি, যাতে ফ্লেভারটা আরও একটু অন্যরকম হয়। তো আগে মশলাগুলো আমি একটু হালকা ফ্রাই করে নিই, দেন একটু আমার কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমার শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলেই অ্যাকচুয়ালি টেস্টটা ভালো হয়, বাট যেহেতু নেই, আর আমার হঠাৎ মনে পড়লো যে শুকনো লঙ্কা নেই, ঠিক আছে চলো অল্টারনেট হিসাবে কাঁচা লঙ্কা ইউজ করা যেতে পারে। এখানে ফ্রাই ভেজিটেবলগুলো সব আমি ফ্রাই করবো, দেন আস্তে আস্তে হলুদ, নুন, লঙ্কা, মিষ্টি অ্যাজ পার ইউর টেস্ট অবশ্যই অ্যাড করবো, বা আপনারাও অ্যাড করবেন। আর একটু ফ্রাই হয়ে গেলে তারপরে অল্প একটু জল দিয়ে এটাগুলোকে ফুটতে দেবো। আর বেটু আজকে এখানে করছে অনলাইন ক্লাস, ওদের এখন তিন চার দিনের একটা ছুটি আছে, ওদের কিছু পার্সোনাল রিজনের জন্য ছুটিটা দিয়েছে। স্কুলে কিছু কাজ টাজ হচ্ছে, মানে এসি সার্ভিসিং এইসব ধরনের কোনো কাজ হচ্ছে,
তো একটু হচ্ছে অনলাইন ক্লাস, আর আমি এখানে করছি রান্না। আবার ক্লাস করে একটু খেলতে যাবে। আর এখানে আমার তরকারি অলমোস্ট ডান হয়েই গেছে। আর আজকে শোল মাছ দিয়ে একটা গ্রেভি মতো, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা গ্রেভি মতো বানিয়েছি, আর তার সঙ্গে আজকে আম দিয়ে, আমশোল বলে এখানে, আমার শ্বশুরবাড়িতে বলে আমশোল, ওই আম দিয়ে চাটনি আর কি শোল মাছ দিয়ে। আর রান্নাটা অলমোস্ট কমপ্লিট বলবো না, কমপ্লিটই হয়ে গেছে। আর হঠাৎ দেখছি বৃষ্টি, এমনি সকালবেলা বলেছিলাম যে সকাল থেকে মেঘটা মোটামুটি সেজেই ছিল, বৃষ্টিটা হবে হবে করছিল, তো বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমি বসে আছি, আমার যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বেটুরে স্নান হয়ে গেছে, জাস্ট খাবে 5-7 মিনিটের মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে আমার অল্প একটু কফি বানিয়ে কফি করছি, এনজয় বৃষ্টির সঙ্গে। আর এখানে আমি বানাচ্ছি সন্ধ্যাবেলার আজকে চা, আর একটু ব্রেড টোস্ট বানাবো, বেটু খাবে, আর মামুদের জন্য বানাচ্ছি। একটু চা আর ব্রেড টোস্ট খেয়ে আমি বেরোবো, আমার একটা কাজ আছে। অ্যাকচুয়ালি শান্তনুর একটা ব্লেজার নিতে হবে, ওই ব্লেজারটা একটু প্রবলেম হচ্ছে, ওর একটা ব্লেজার চেঞ্জ করতে হবে, ব্লেজারটা দেখতেই যাবো। পরপর 2-3 দিন বেরিয়েছি, ও একটা মানে মনের মতো পাইনি, দেখি আজকে একবার যাবো, যে জিও স্টোরটায় যাবো, যদি পেয়ে যাই ভালো, নয়তো আবার অন্যভাবে অন্য অপশান দেখতে হবে। সো আমি এখানে এখন সন্ধ্যাবেলা চাটা বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে বানাচ্ছি ব্রেড টোস্ট, চাটা বানিয়ে নিই দেন তারপর বেরোবো। বেরোবো, একটু জল গরম করছি, ওর প্রচুর পরিমাণে কাপ হয়ে গেছে, বেশ দুদিন আগে ফিভার হলো, আর আপ করছে, ওই জন্য একটু মেডিসিন খাওয়া করছি, আপনার গরম করছি, এখন একটু বেরোবো, একটা ব্লেজার নিতে হবে। ব্লেজার তো পেলাম না, তবে আজকে এক জায়গায় এসেছি, মানে আমার যে আর্ট অফ লিভিং, আমি যেখানে ক্লাস করেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, তো ওখানে দিদিরা সবাই এসেছেন, তো দিদিদের এখানে একটা মিটিং হচ্ছে একজনের বাড়িতে, একজন সদস্যর বাড়িতে আর কি, নেক্সট কিছু কোর্স হবে বাচ্চাদের বড়দের, তো সেখানে গিয়েছিলাম, তো বেটুকেও করাবো কোর্সটা, খুব ভালো, খুব সুন্দর, মানে প্রাণায়াম মেডিটেশন তো সবার পক্ষেই ভালো, সবে যেই ভালো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আই থিঙ্ক ভীষণ দরকার, কারণ চঞ্চলতাটা বাচ্চাদের তো বেশি থাকে, তাই না? আর যত বেশি কনসেনট্রেট হবে ছোটোবেলা থেকে ততটাই ভালো। সো আজকে সকাল থেকে সারাদিন কী করলাম, কীভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর খুব একটা ব্যস্ততা নয়, তবে যতটুকু ব্যস্ততা ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কীভাবে কী করেছি।
আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল সঙ্গে থেকো পাশে থেকো সবাই খুব ভালো থেকো টেক কেয়ার ইউর সেলফ টেক কেয়ার ইউর ফ্যামিলি টেক কেয়ার ইউর ফ্রেন্ডস আর দেখা হবে নেক্সট ব্লগে ডেফিনেটলি আর আজকে একটা জায়গায় গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করলাম দেখো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবো